হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুল জসিমউদ্দিন খন্দকার, জে ক্যাপিটাল টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু থ্রি ওয়াই ইউজ আওয়ার, মিনিট, সেকেন্ড অ্যান্ড টাইম ইন ডেট অ্যান্ড টাইম ফাংশন অন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের ডেট অ্যান্ড টাইম ফাংশনের মধ্যে আমরা কীভাবে তিনটা ওয়েতে আওয়ার, মিনিট, সেকেন্ড এবং টাইম ফাংশন ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কী বলছি, তো এক্সেল শিটের মধ্যে এখানে আমাদের যে ডেট টাইম ফাংশনের যে বিষয়টা আছে, তো সেখান থেকে আমরা কীভাবে তিনটা ওয়েতে আমাদের যে আওয়ার, মিনিট, সেকেন্ড এবং টাইমের যে বিষয়টা আমরা বাইর করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা ধরুন আমরা এখান থেকে করার জন্য প্রথমে আমরা যেখানে কী করব, আমরা আওয়ারটা বাইর করবো তিনটা ওয়েতে, তারপরে মিনিট, সেকেন্ড, টাইম এই বিষয়গুলো। তো এখন আমাদের এই আওয়ার, মিনিট, সেকেন্ডটা বাইর করার জন্য আমাদের কী লাগবে, এখানে প্রথমে আমাদের একটা টাইম বাইর করে নিতে হবে। আর সেই টাইমটা এখন ধরুন যে আমরা যদি চাই যে ডেট টাইম সহকারে বাইর করতে, তাহলে আমরা কী করতে পারি, এখানে আমরা যদি নাও ফাংশনটা ব্যবহার করি, এই যে নাও ফাংশন লেখার পর আমি এন্টার প্রেস করলে এখন আমাদের আজকের ডেট টাইমটা সহকারে চলে আসছে, এখন এইভাবে বাইর করতে পারি। অথবা আমরা যদি চাই যে শুধু টাইমটা বাইর করবো, তা সেই ক্ষেত্রে আমরা কী করবো, এখানে আমরা এখান থেকে এই যে লেখা আছে আমার এখানে কন্ট্রোল প্লাস শিফট প্লাস সেমিকোলন, মানে কন্ট্রোল শিফট সেমিকোলন চাপ দিলে আমাদের এখানে আজকে টাইমটা শুধু বাইর হবে। তো আমরা করি কন্ট্রোল শিফট সেমিকোলন চাপ দিলাম, বাস এখানে শুধু আমাদের কী চলে আসলো, আমাদের টাইমটা চলে আসলো। এখন এই যে টাইমটা চলে আসছে, এই টাইম থেকে এখন আমি আওয়ার, মিনিট, সেকেন্ডটা বাইর করবো। তো এখানে বাইর করার জন্য এখানে ধরুন যে কি, আমি প্রথমে এই যে এখানে আওয়ারটা বাইর করি, তাহলে আওয়ারটা তিনভাবে বাইর করার জন্য এখানে আমাদের কী করতে হবে, প্রথমে আমরা ইকুয়াল সাইন দিলাম, দেওয়ার পরে এখানে আমি লিখি আওয়ার, আওয়ার লেখার সাথে সাথে আওয়ার ফাংশনটা চলে আসছে। আসার পরে এখানে আমি ডাবল ক্লিক করলে হবে অথবা আমি ট্যাব প্রেস করি। করার পরে এখানে ধরুন আমি কী করবো, এখানে আমি এই যে নাও ফাংশনটা ব্যবহার করছিলাম, এখানে যে প্রথম ওয়েটা আমরা এখান থেকে আওয়ারটা বাইর করার জন্য, আমি আওয়ার ফাংশনের পর এখানে কী লিখবো, আমি নাও, নাও লেখার পর আমি ট্যাব প্রেস করি। করার পর এই নাও ফাংশনের পরে যে ফার্স্ট ব্রেকেটটা আছে, এই ফার্স্ট ব্রেকেটটা আমি এখানে ক্লোজ করতে হবে। তারপর এখানে আমি আওয়ারের যে ফার্স্ট ব্রেকেটটা আছে এখন এটা এখানে ক্লোজ করতে হবে, বাস ক্লোজ করলাম। ক্লোজ করার পর এখন যদি আমি এন্টার চাপ দিই, তাহলে আমার কী চলে আসছে, এখানে আওয়ারটা চলে আসছে। তাহলে এই নাও ফাংশনের মাধ্যমে আওয়ারটা চলে আসছে, কিন্তু এখানে আমার 18 কেন আসছে, কারণ এখানে যখন আমি এই নাও ফাংশনের মাধ্যমে করলাম, তো সেই ক্ষেত্রে এখানে কী করছে, সে আমার এখানে 24 ঘন্টা অনুসারে ইন্টারন্যাশনাল যে আমার আওয়ার অনুসারে সে এখানে 18 নিয়ে আসছে, কারণ এখন আমার এখানে টাইম কত, 6টা। তাহলে এখন দুপুরের 12টার পর থেকে 6টা এটার সাথে কী করছে, আমার ইন্টারন্যাশনাল টাইম 24 ঘন্টা অনুসারে 12টার সাথে 6টা এখানে কী করছে, সে প্লাস করছে। তাহলে 12 আর 6 18 এইভাবে চলে আসছে। এটা যদি আমি এখানে এই যে নাও আওয়ার সাথে নাও এই ফাংশন ইউজ করে কাজ করি, সেই ক্ষেত্রে আমার এখানে যে আপনার 6টা না এসে কত আসবে, এখানে ওই 12 উপরে 6 18 এটা চলে আসবে। এইভাবে এখানে কাজটা করে। বাস এখন আমরা এটা দেখলাম এইভাবে। তাহলে এখন আমাদের পরবর্তী সেকেন্ড আইকনটা আমরা এখানে সরাসরি ইকুয়াল সাইন দিয়ে আমরা এখানে কী লিখবো, আওয়ার ফাংশনটা লিখবো। লেখার পর আমরা ট্যাব প্রেস করলাম। বাস করার পরে এখন আমরা এখান থেকে সিরিয়াল নাম্বার দেখাই দিব। তো সিরিয়াল নাম্বারটা আমরা এই যে এখান থেকে সিরিয়াল নাম্বার দেখাই দিই, তাহলে সিরিয়াল নাম্বার আমি এখানে ক্লিক করলাম। বাস করার পর এখানে আমি যদি এন্টার প্রেস করি, এখন আমাদের এখানেও কত চলে আসছে, 18 চলে আসছে। কিন্তু এখানে আমাদের যে এটা 18 আসবে না, এটা কত আসবে, আমাদের এই যে 6 ঘন্টা আসবে। তো সেই ক্ষেত্রে আমরা কী করতে হবে, সেটার জন্য আমরা এখানে সরাসরি যদি ধরুন আমরা এখানে টাইম ফাংশন ব্যবহার করে আমরা টাইমটা বাই করে নিই, তাহলে কিন্তু এখানে আমরা যেই টাইমটা বাই করবো সেই আওয়ারটা এখানে চলে আসবে। তো বিষয়টা আমরা দেখি, তাহলে এখানে ধরুন আমরা এই যে টাইম ফাংশন লিখলাম, লেখার পর এখন আওয়ার, আওয়ার ধরুন আমি এখানে লিখে দিই যে এখানে কত, 6 আওয়ার আমি লিখে দিলাম। লেখার পর এখানে কমা দিয়ে এখানে পরে মিনিট কত, 49 মিনিট আমি এখানে লিখে দিলাম। তারপরে সেকেন্ড কত, তো সেকেন্ডটা এখানে আপনি লিখে দিবেন। তা সেকেন্ড ধরে আমি কত দিলাম, ধরুন 42 সেকেন্ড দিলাম। দেওয়ার পর এখন আমি এখানে এন্টার প্রেস করি, তাহলে আমার এখানে এই যে যে এখানে যে ইটা আসছে, এখন টাইমটা আসছে, এখন যদি এই টাইম থেকে এখানে আমি আওয়ারটা বাইর করি, তাহলে কিন্তু আমার এই যে 6 আওয়ার আছে এটা এখানে চলে আসবে। তাহলে বিষয়টা দেখে আমরা এখন আমরা ইকুয়াল সাইন দিয়ে এখানে কী দিলাম, এখানে আমরা যদি আওয়ার ফাংশন ব্যবহার করি, টেপ প্রেস করলাম, এই সিরিয়াল নাম্বার থেকে, এই সিরিয়াল নাম্বার এখান থেকে দেখাই দিয়ে এখন যদি আমি কী করি, এন্টার প্রেস করি, তাহলে এই যে দেখেন আমার এখানে কিন্তু 6 চলে আসছে। তাহলে এখান থেকে বা এখান থেকে আমরা করলে সরাসরি কি, এই যে 12 উপরে যে 6 18 এটা এখানে ইন্টারন্যাশনাল টাইম 24 ঘন্টা অনুসারে চলে আসে, কিন্তু এটা দিলে আমাদের যে 12 ঘন্টা অনুসারে এখানে যে 6টা বাজে এটা চলে আসছে। যখন আমরা এখানে টাইম ফাংশন দিয়ে এটা বাইর করলাম, সেই ক্ষেত্রে এই কাজটা করলো, কিন্তু বিষয়টা কিন্তু আমরা দেখলাম। এখন ধরুন আমরা এখান থেকে যে এই আওয়ারের বিষয়টা ধরুন বাইর করার জন্য আমরা কী করতে পারি, আরেকটা ওয়েতে করতে পারি। তো সেটা করার জন্য আমরা চলে যাবো এখন ডেট টাইম ফাংশনে। ডেট টাইম ফাংশনে যাওয়ার পরে আমরা এখন কোথায় যাব, এই যে এখানে ধরুন আমরা আসি আওয়ারের, আমাদের এটা কোন জায়গায় ফাংশনটা দেখি, এই যে আওয়ারের ফাংশন, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এই যে এখান থেকে সিরিয়াল নাম্বার দেখাই দিই, ওকেতে ক্লিক করার পরে এই যে আমাদের এখানে আওয়ারটা চলে আসলো। এইভাবে আমরা বাইক করে দেখলাম। কিন্তু যদি আমরা যদি ধরুন যে এই যে এইটাকে দেখে এখান থেকে দেখাই দিই, তাহলে কিন্তু ধরুন আমাদের এখানে আবার আগের মতো 18 চলে আসবে। তো বিষয়টা দেখাচ্ছি, আবার এখানে গিয়ে আমরা আওয়ারে যাই,
যার পরে আমরা যদি এই এখান থেকে দেখা দিলাম, দেখা দেওয়ার প্রকৃতিতে ক্লিক করলে এই জন্য 18 চলে আসছে, সেমভাবে উপর থেকে দেখালো 18 চলে আসবে। আচ্ছা এইভাবে এখান থেকে আমাদের যে এই যে ফাংশনগুলো থেকে আমরা এইভাবে একাধিক ওয়েতে মানে যে তিনটা ওয়েতে আমরা কি দেখলাম যে আওয়ার যে ফাংশনের মাধ্যমে কীভাবে আমরা আওয়ারটা বাইর করতে পারি। তো এখন আমরা আওয়ারের পরে এবার আমরা কী দেখবো মিনিটের বিষয়টা। তাহলে মিনিট বাইর করার জন্য আমরা এখান থেকে সেমভাবে আমরা এখানে ইকুয়াল সাইন দিয়ে আমরা মিনিট ফাংশনটা লিখি, বাস লেখার পর আমরা এখানে টেপ প্রেস করলাম। তারপর আমাদের এখানে যে সিরিয়াল নাম্বারটা আমরা একটু পরে আসতেছি, প্রথম আমরা এখান থেকে কী লিখবো নাও ফাংশনটা ব্যবহার করে দেখবো। তাহলে নাও ফাংশন ব্যবহার করার জন্য নাও লেখার পর টেপ প্রেস করলাম, নাও ফাংশনের ফার্স্ট ব্রেকেটটা আমরা ক্লোজ করি, তারপর মিনিট ফাংশনের ফার্স্ট ব্রেকেটটা আমরা এখানে ক্লোজ করে এন্টার প্রেস করি। বাস এখানে আমাদের কী চলে আসছে, এই যে মিনিটটা চলে আসছে। তাহলে এখানে কত একদম 53 মিনিট। তাহলে যে 53 মিনিট আছে এই যে এখানে কিন্তু আমাদের যে এই যেটা আছে এখানে নাও ফাংশনের মাধ্যমে যেটা করছে সেটা কিন্তু মিনিটটা এই যে এখানে কিন্তু চেঞ্জ হয়, যখন এখানে কাজ করে এখানে অটোমেটিক চেঞ্জ হয়, আর যে এটা এখানে লেটেস্ট যে মিনিটটা এটা এখানে চলে আসছে। এইভাবে আমরা এখানে নাও ফাংশনের মাধ্যমে আমাদের মিনিটটা ব্যবহার করতে পারি। তারপর আমরা সরাসরি এখন মিনিটটা বাইর করার জন্য আমরা সরাসরি মিনিট ফাংশন ব্যবহার করি। বাস করার জন্য আমরা এটা দেখাই দিলাম, বা দেখানোর পরে এখন আমরা ধরুন যে কী করবো, এই যে আমরা যদি এইটা কিংবা এটা এটা যেটাই দেখাই, ধরুন আমি যদি এখন এখান থেকে দেখাই, দেখানোর পর এন্টার প্রেস করি, এই ধরুন মিনিট চলে আসছে। সেমভাবে এখন আমরা আবার যাই মিনিট ফাংশনে, বাস মিনিট ফাংশনে যাওয়ার পর আমরা যদি এখান থেকেও দেখাই, এন্টার প্রেস করি, এই ধরুন এখানে আমাদের কী চলে আসছে, এই যে মিনিট যেটা আছে এটা চলে আসছে। এখন ধরুন আমরা যদি আবার এখানে যাই, এখানে আমরা ইকুয়াল সাইন দিয়ে আবার মিনিট ফাংশনে যাই, এখানে যে মিনিটটা আছে আমরা এখানে ক্লিক করলাম, করার পরে আমরা এন্টার প্রেস করি, তাহলে এই যে এখানে যে মিনিটটা এটা চলে আসছে। তাহলে এখানে যে মিনিটগুলো আছে এগুলো আসবে, আদারওয়াইজ আমরা যদি এই যেটা আপডেট হয় এখানে যে মিনিট ডেট এটা কিন্তু আমাদের নাও দিয়ে যেটা করছে এটা কিন্তু আপডেট যেটা থাকবে সেটাই এখানে শো করবে, যেটা আমরা দেখলাম। আর এখানে এই যে দুইটা দেওয়া যে মিনিট আছে সেটা এখানে শো করবে। তো এইভাবে এখানে আপনারা মিনিট আপনাদের যেটা প্রয়োজন এইভাবে আপনার মিনিটের বিভিন্ন ফাংশন ব্যবহার করে করতে পারেন। এখন তো আমরা আবার সেমভাবে ইচ্ছাগুলো কী করতে পারি, এটা করার জন্য আমরা সরাসরি আমরা এই যে এখানে ডেট টাইমে যাই, তো আমরা ডেট টাইমে যাই এই যে এখানে কোথায় মিনিট, আমরা এখানে মিনিটে গেলাম, যার পরে সিরিয়াল নাম্বার, আপনি কোন সিরিয়াল নাম্বার থেকে মিনিটে নেবেন, এখান থেকে না এখান থেকে না এখান থেকে কোন জায়গা থেকে নেবেন সেখানে আপনি এই যে ক্লিক করবেন। করার পরে এখানে ওকেতে ক্লিক করলে বাস আমাদের এই যে কারেন্ট যে মিনিটটা আছে এই যেখানে আপনার দেখবেন কম্পিউটার নিচে যেখানে আমাদের টাইম দেওয়া আছে এই যে মিনিটটা চলে আসবো, যখন আমরা এখানে আপডেট থেকে দেখাবো সেটা, আর আপনি যেখান থেকে দেখবেন সেখান থেকে সে নিয়ে নেবে। এটা হচ্ছে আমাদের এখানে মিনিট বাইর করার বিষয়টা। এখন এই আওয়ার মিনিটের মতো আমরা এখন সেকেন্ডটা বাইর করবো, আমরা তিনটা হয়তে, তাহলে করার জন্য এখানে সেকেন্ড অপশনে চলে আসি, আসার পর ইকুয়াল সাইন দিয়ে এখানে আমরা কী লিখবো যে এখানে আমরা লিখবো সেকেন্ড, সেকেন্ড ফাংশনটা লেখার পর টেপ প্রেস করলাম, বাস তারপর এখানে আমরা কী দিবো, এখানে প্রথমে আমরা নাও ফাংশনটা দেখবো, দেখার জন্য টেপ প্রেস করে নাও ফাংশনের ফার্স্ট ব্রেকেটটা ক্লোজ, তারপরে সেকেন্ডের ফার্স্ট ব্রেকেটটা ক্লোজ করে আমরা এন্টার প্রেস করলাম, বাস এখন আমাদের সেকেন্ডটা চলে আসলো। তাহলে আমার বর্তমানে এখানে 6:55 এবং কত সেকেন্ড আছে সে সেকেন্ডটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে, এখানে আমাদের একটু সেকেন্ডটা দেখতে পাচ্ছে না, কিন্তু কত সেকেন্ড আছে আমার এখন সে সেকেন্ডটা চলে আসছে। আর সেমভাবে এই আবার সেকেন্ডটা বাইর করার জন্য আমরা সরাসরি সেকেন্ড ফাংশন লিখে আমি কোন জায়গা থেকে বাইর করব আমি সেই সিরিয়াল নাম্বারটা দেখাই দিব। তাহলে আমি এখান থেকে বাইর করি, এখানে দেখা দিলাম, দেখা তারপর এন্টার প্রেস করি, এই দেন আমার এখানে সেকেন্ডটা চলে আসছে। আবার ধরুন আমি এখানে ইকুয়াল সাইন দিয়ে আমি আবার সেকেন্ডে গেলাম, যার পর আমি এখন যদি এখান থেকে দেখাই দিই আমি এন্টার প্রেস করি, তাহলে এখানে কোনো সেকেন্ডের অপশন নাই, এখানে জিরো চলে আসছে। আবার আমি ইকুয়াল সেন্টার সেকেন্ডে যাই, যার পর আমি এখান থেকে দেখে দেখাই আমি এন্টার প্রেস করি, তাহলে এখানে এখান থেকে সে ব্যালেন্স সেকেন্ড নিয়ে নিছে, তাহলে এখানে কত সেকেন্ড ব্যালেন্স সেকেন্ড চলে আসছে এটা নিয়ে আসছে এখানে। তো এইভাবে আপনারা এখান থেকে যেখান থেকে দেখেন এইভাবে আপনারা সেকেন্ডটা আপনার বিভিন্ন হয়তো বাইর করতে পারেন। তারপরে চাইলে আবার এখান থেকে বাইর করতে পারি, আমরা এখানে যাই, যার পর আমার সেকেন্ড এই যে সেকেন্ডের ফাংশন, বা সেখান থেকে সিরিয়াল নাম্বারটা কোনটা দেখাবেন, ধরুন আমি এখান থেকে এটা দেখাই দিলাম যেখান থেকে সেকেন্ডটা নিবে, ওকেতে ক্লিক করলাম, বাস এই যে আমাদের যত সেকেন্ড আছে সেকেন্ডটা চলে আসলো, বাস এটা এই সেকেন্ডটা আমাদের এখানে আছে কিন্তু এখানে শো করতেছে না, এখান থেকে সেকেন্ডটা সে বাইর করে এখানে নিয়ে আসছে। এইভাবে আমাদের সেকেন্ডটা বাইর করতে পারি। তাহলে আমরা এখানে বিভিন্নভাবে যে আমাদের আওয়ার মিনিট সেকেন্ড কীভাবে বাইর করতে পারি সেটা কিন্তু দেখলাম। বাস এখন আমরা এখান থেকে আমাদের যে টাইম বাইর করা বিষয়টা সেটা আমরা এখান থেকে কীভাবে বাইর করতে পারি সেটা দেখি। তা টাইম বাইর করার জন্য ইকুয়াল সাইন দিলাম, বাস দেওয়ার পর এখন আমরা টাইম ফাংশনটা লিখলাম, লেখার পর টেপ প্রেস করি, করার পরে প্রথমে কি আওয়ার, তাহলে আমরা এখান থেকে আওয়ারটা দেখাই দিব, তারপর আমরা কমা দিব, তারপরে কি মিনিট, আমরা মিনিটটা সিলেক্ট করব, তারপর কমা দেয় কি সেকেন্ড, আমরা সেকেন্ডটা সিলেক্ট করলাম, পাস করার পরে এখন আমরা ফার্স্ট ব্রেকেটটা ক্লোজ করলে হবে, না করলে অটোমেটিক এক্সেল ক্লোজ করে নেয়। এখন আমরা এন্টার প্রেস করি, বাস আমাদের এখানে 6:57 আমাদের কিন্তু এখানে যে টাইমটা চলে আসছে এটা চলে আসলো। তো আমরা এইভাবে বাইর করতে পারি। সেম বিষয়টা আমরা এখান থেকে সরাসরি এই যে ডেট টাইম ফাংশনে যাই, আমরা এখান থেকে যে টাইম আমরা এই ফাংশনে যাই, যার পরে যে এখান থেকে আমরা যে কোনটা দিয়ে আমরা করবেন, তাহলে এখান থেকে ধরুন আমরা এই যে এটা দিয়ে করি কিংবা যেটা দিয়ে করেন, যেমন আমি এখানে এটা দিয়ে করি, এটা দিয়ে করলাম, তো এটা দিয়ে করার জন্য এখানে আমি ঘন্টা দেখালাম, তারপরে মিনিট, এই যে মিনিট দেখালাম,
তারপর সেকেন্ড আমি এখানে যে সেকেন্ড যেটা সেটা দেখাই দিই, দেখানোর পর ওকেতে ক্লিক করি, বাস এই ধরুন আমার এখানে ঘন্টা মিনিট সেকেন্ডটা চলে আসবে। আপনি যেভাবে দেখান এইভাবে সিলেক্ট করে দেখা দিলে আপনার ঘন্টা মিনিট সেকেন্ডে এইভাবে চলে আসবে। এইভাবে আমরা এখান থেকে যে কী করতে পারি, আমাদের এই টাইম ফাংশনের বিষয়টা আমরা এখান থেকে দুইটাতে দেখলাম। আমরা আরেকভাবে ইউজ করতে পারি, সেটা কীভাবে, আমরা সরাসরি এই যে শর্টকাট কি ইউজ করার মাধ্যমে। তা শর্টকাট কি, কন্ট্রোল শিফট সেমিক্লোন দিলে হবে। তো আমরা কন্ট্রোল শিফট চাপ দিয়ে সেমিক্লোন চাপ দিলে বা সরাসরি আমাদের কারেন্ট যে টাইমটা আছে সেটা এখানে চলে আসবে। তো এইভাবে আমরা তিনটে হতে আমাদের টাইম ফাংশনটা ইচ্ছে করলে আমাদের সেটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা আমাদের আজকের ভিডিওতে এখানে কী দেখলাম, যে কীভাবে আমরা তিনটে হতে কীভাবে যে এখানে আমাদের ডেট টাইম ফাংশনের মধ্যে যে আওয়ার মিনিট সেকেন্ড এবং টাইম ফাংশনের বিষয়টা ইউজ করতে পারি, সেই টোটাল বিষয়টা আপনাদের সাথে এখানে কী করলাম আমি শেয়ার করলাম। বাস তাহলে গেছে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু থ্রি ওয়ে ইউজ আওয়ার মিনিট সেকেন্ড অ্যান্ড টাইম ইন ডেট অ্যান্ড টাইম অন এমএস এক্সেল, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, বহুকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে কাপড়ে টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।